বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নানুফুর ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভা 29 জুলাই বিএলএ নানুফুর বাজারের মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত হই। আলোচনা সভার প্রধান অতিথি আছেন চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমিনুল হক। অনুষ্ঠানত বিশেষ অতিথি আছেন নানুফুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আজম, বীর মুক্তিযোদ্ধা মহিনুদ্দিন বাবর। এদিন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখি আবু বক্কর ইবলু। বাবর আলী রায়হানের সভাপতিত্বে কেন্টু বড়ুয়ার সঞ্চালনায় এদিন অনুষ্ঠানত বক্তব্য রাখি মুক্তিযোদ্ধার সন্তান অ্যাডভোকেট খুরশেদ আলম, শিক্ষক নাসিরুদ্দিন, মোহাম্মদ আশরাফিনু, মোহাম্মদ মজিবুল হক, ফয়সাল চৌধুরী জনি, সাবের চৌধুরী, মোহাম্মদ দিদার, রাজন রায়হান, কামরুল ইসলাম। আমার গরিব ঘুষ খায় না, অন্যায় করে না, অন্যায় করে যারা এদেশের শতকরা পাঁচজন শিক্ষিত যারা তোমরা আছো, সেক্রেটারি সেক্রেটারি, মন্ত্রী পরিষদের মন্ত্রী, তোমরাই ঘুষ খাও। পাকিস্তানি দেশ থেকে সব কিছু নিয়ে গেছে, লুট করে দেশকে শাসন বানিয়ে গেছে, কিন্তু আমি খুশি হতাম যদি এই দেশের লুটেরা চরিত্রহীন লোকদেরকে নিয়ে যেত। আলোচনা সভা শেষে বাবর আলী রায়হানকে সভাপতি, খুরশেদ আলমকে সাধারণ সম্পাদক করে নানুফুর ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করছি। উপস্থিত নেতৃবৃন্দ সকল। সি প্লাস টিভি চট্টগ্রাম।